बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय सप्तम श्रेणी शिक्षार्थी बंधुगण, अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सकले भलो आसो। तो आज के तुम्हारे गणित बोयेर पाटीगणित प्रथम अध्याय अनुशीलनी एखान थेके मूलद ओ अमूलद संख्या निये आलोचना करब। तो चलो शुरू करा जाक। प्रथमे आमरा जानबो मूलद संख्या कि। मूलद संख्या हच्छे शून्य सह अर्थात शून्य एवं अन्यान्य स्वाभाविक संख्या सकल स्वाभाविक संख्या के शून्य सह सकल स्वाभाविक संख्या के ओ भग्नांश संख्या के मूलद संख्या बला है। जेमन स्वाभाविक संख्या हे एक दुई तीन चार पाँच छय सात इत्यादि एगुलि, और ये हे भग्नांश जेमन एगारो बाई पाँच पाँच बाई तीन दुई बाई पाँच इत्यादि एगुलो हे भग्नांश। अर्थात जे सकल संख्या के भग्नांश के स्वाभाविक संख्या अर्थात दशमिक भग्नांश जदि स्वाभाविक संख्या प्रकाश करा जाए स्वाभाविक बा साधारण भग्नांश प्रकाश करे दे सेगुलो मूलद संख्या हबे। ताहले आमरा जानलाम मूलद संख्या हच्छे शून्य सह सकल स्वाभाविक संख्या एवं भग्नांश संख्या। तो अमूलद संख्या, अमूलद संख्या हच्छे जे सकल दशमिक भग्नांश के साधारण भग्नांशे प्रकाश करा जाए ना, जे सकल दशमिक भग्नांश के साधारण भग्नांशे प्रकाश करा जाए ना ताके अमूलद संख्या बोले। जेमन रुट टू, रुट थ्री, रुट फाइव, रुट सेवन, अर्थात एखाने जे भग्नांश के कखनोई मिले ना, अर्थात सब समय दशमिक थेके ही जाए, भाग करले कोनो किछुते भाग करले मिले ही जाए, सब कखनोई मिले ना, एगुलो हच्छे अमूलद संख्या। आमरा जदि रुट के टू के रुट करी ताहले देखबो असंख्य संख्या आसछे, अर्थात असीम असीम आसे, तखन सेगुलो हच्छे अमूलद संख्या। एबार आमरा जानबो बर्ग, बर्ग बर्ग ओ बर्गमूल। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে বর্গ এবং বর্গমূল। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা অর্থাৎ সেই সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ একটা সংখ্যা সেই সংখ্যাকেই ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি তো যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং যে সংখ্যা দিয়ে গুণ করা হলো সেই সংখ্যাটিকে বলে গুণ ফলের বর্গমূল। আমি আবার বলছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটিকে অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে আমরা গুণ করলাম সংখ্যাটিকে বলে গুণ ফলের বর্গমূল। যেমন এখানে একটা উদাহরণ, বারোকে বারো দিয়ে গুণ করা হয়েছে, যে সংখ্যা সেই সংখ্যা দিয়েই গুণ করা হয়েছে, তাহলে হইল একশো চুয়াল্লিশ, বারো বারো একশো চুয়াল্লিশ, অর্থাৎ বারো এর বর্গ, বারো স্কোয়ার বলে এটাকে, বারো এর বর্গ সমান একশো চুয়াল্লিশ। এখানে এই যে বর্গমূল আমরা পেয়েছি, বর্গ সংখ্যা পেয়েছি একশো চুয়াল্লিশ, এই একশো চুয়াল্লিশ হচ্ছে বর্গ সংখ্যা এবং বারো হচ্ছে বর্গমূল, বারো হল বর্গমূল। এখানে একটা শক লক্ষ্য করো, এখানে এককে আমরা এক দিয়ে গুণ করেছি, এখানে এক হলো, অর্থাৎ দুইকে দুন অর্থাৎ দুইয়ের বর্গ, দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার, তিন ত্রিক্ষে নয়, চার চারে ষোলো, পাঁচ পাঁচা পঁচিশ, অর্থাৎ একই জিনিসকে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করতেছি, ছয় ছয় ছত্রিশ, সাত সাত উনপঞ্চাশ, আট আট চৌষট্টি, নয় নং একাশি, দশ দশকে একশো। এখানে একটি বিষয় লক্ষ্য করে যে বর্গ যে এগুলো হলো বর্গ সংখ্যা আর এগুলো হচ্ছে বর্গমূল। তো বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কে দেখো কী কী কোন কোন সংখ্যা আমরা পাচ্ছি, যেমন এক, চার, নয়, ছয়, পাঁচ, আবার ছয়, নয়, চার, এক, শূন্য। তাহলে দেখা যাচ্ছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক কি আছে, শূন্য, এক, চার, পাঁচ, ছয় এবং নয়, এই সংখ্যাগুলো সবসময় আসতেছে, কিন্তু কখনোই বা কোনোটিতেই কিন্তু এই সংখ্যা অর্থাৎ দুই তিন সাত আট এইগুলা কখনোই পাওয়া যাচ্ছে না। তা আমরা এখান থেকে ধরে নিতে পারি যে কোনো বর্গ সংখ্যার, কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত বা আট এর যে কোনো একটা থাকে তো নিঃসন্দেহে বলে দিতে পারি সেটা বর্গ সংখ্যা নয়। তবে কোন সংখ্যার একক, বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক যদি শূন্য, এক, চার, পাঁচ, ছয়, নয় এগুলো থাকে, সেটা যে বর্গ সংখ্যা হবে তার ভিত্তি তবে আমাদের করে দেখাতে হবে,
এটা হতেও পারে নাও পারে কিন্তু এটা অবশ্যই হবে না কোনো এক সংখ্যার একক স্থানাঙ্ক যদি 2 3 7 বা 8 থাকে তখন এগুলো কখনোই বর্গ সংখ্যা হবে না এবার আমরা জানব মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক যে সকল গুণনীয়ককে আর ছোট বা ভাঙানো যায় না ছোট করা যায় না বা ভাঙানো যায় না তাকে মৌলিক গুণনীয়ক বলে যেমন 16 16 এর মৌলিক গুণনীয়ক হলো আমরা 16 কে উৎপাদক অর্থাৎ ভাঙাবো যত ছোট সংখ্যা দিয়ে করা যায় যেমন এটা একটা জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করলাম 8 হলো আবার 8 কে 2 দিয়ে ভাগ করলাম 4 হলো 4 কে আবার 2 দিয়ে ভাগ করলাম 2 হলো তাহলে এই যে এই পাশের এইগুলো হচ্ছে মৌলিক এবং এগুলোকে উৎপাদক বলে তাহলে 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তাহলে এটা হচ্ছে এই 16 এর মৌলিক গুণনীয়ক এই এগুলো হচ্ছে 16 এর মৌলিক গুণনীয়ক তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই যেমন তোমাদের বইয়ে এই উদাহরণটা রয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136 3136 এর বর্গমূল নির্ণয় করো অর্থাৎ এত এর বর্গমূল নির্ণয় করো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়ক করতে হলে আমাদের সংখ্যাটিকে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটাকে ভাগ করতে হবে যেমন এখানে এটা যেহেতু একক স্থানাঙ্ক 6 আছে তাহলে জোড় সংখ্যা বোঝা যাচ্ছে তো এটা জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে 3 অক্ষে 3 বাসলে এখানে 1 তাহলে 11 5 দুগুণে 10 অর্থাৎ ভাগ করলে আমরা 3136 কে 2 দিয়ে ভাগ করলে 15 68 হচ্ছে আবার এখানে এটা হচ্ছে একক বর্গ জোড় সংখ্যা তাহলে যেমন 2 দিয়ে ভাগ করলে এটার অর্ধেক এটা হলো 784 হচ্ছে আবারও এটা জোড় সংখ্যাকে আবার 2 দিয়ে ভাগ করলে 392 হচ্ছে আবার যেহেতু সামনে 2 আছে তো 2 জোড় 2 সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 196 পাওয়া যাচ্ছে এটাও জোড় সংখ্যা 196 কে 2 দিয়ে ভাগ করলে 98 পাওয়া যাচ্ছে 98 কে 2 দিয়ে ভাগ করলে 49 পাওয়া যাচ্ছে এটা কিন্তু বেজোড় সংখ্যা 9 হচ্ছে বেজোড় সংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ যায় না 3 দেওয়া যায় না কারণ 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ হয় তাহলে 3 দেওয়া যাবে না 4 দেওয়া যাবে না 5 দেওয়া যাচ্ছে না 6 দেওয়া না তাহলে 7 7 7 টা 49 তো এইগুলো হচ্ছে পাশের এইগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক তাহলে এখানে 3136 সমান হচ্ছে আমি আগে ব্র্যাকেট দিয়েছি জোড়া জোড়া করে 2 গুণ 2 অর্থাৎ এইগুলো গুণ করছি 2 গুণ 2 2 গুণ 2 6টা 2 আছে আর 7 আছে 2টা তাহলে আমি প্রত্যেক জোড়ায় জোড়ায় করে ফেলেছি যেটা বর্গমূল বর্গমূল করার সময় প্রত্যেক জোড়া থেকে একটা নিব কয়টা নিব একটা প্রত্যেক জোড়া থেকে একটা এখান থেকে নেব তাহলে 2 2 এখানে 2 এখানে 7 অর্থাৎ 3136 এর বর্গমূল হচ্ছে রুট এটাকে রুট বলে এত এর বর্গমূল হচ্ছে এই প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে এটা পাওয়া গেল তাহলে 2 দুগুণে 4 4 4 দুগুণে 8 7 8 56 এটাই হচ্ছে 3136 এর বর্গমূল তো এবার চলো আমরা একটা ভাগের সাহায্যে বর্গমূল করে দেখি এবার আমরা একটা দেখব ভাগের সাহায্যে বর্গমূল এটাও তোমাদের বইয়ে রয়েছে বর্গমূল 31684 এর বর্গমূল নির্ণয় করো ভাগের সাহায্যে ভাগের সাহায্যে তো ভাগের সাহায্যে নির্ণয় করলে একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় দাগ দিব ডান পাশ থেকে জোড়া জোড়া করে দাগ দিব যেটা বাকি থাকে বাকি নাও থাকতে পারে এরকম তো প্রথম জোড়া অথবা একটা যা কি থাকে তার সর্ব সবচেয়ে ছোট বর্গমূল কত যেমন এখানে যদি আমরা এক নিই এক এক গুণে এক তাহলে একই হলো কিন্তু দুই নিলে এটা দুই দুগুণে চার তাই দুই নেওয়া যাবে না চার বেশি হয়ে যায় এই জন্য এক নিলাম এক নিলে এক অক্ষে এক তো এখান থেকে আমরা তিন থেকে এক বিয়োগ দিলে দুই দুই পাবো এই পরবর্তীতে আমরা জোড়ায় জোড়ায় নিচে নিয়ে আসবো তো প্রথমে ষোলো এই জোড়া নিয়ে আসলাম এক আর ছয় এই এক জোড়া নিয়ে আসলাম সংখ্যা এক জোড়া হলে ষোলো হলো তো লক্ষ্য করবে যে আমরা প্রথমে যে এক হয়েছিল বাম পাশে ভাজক হিসাবে তার দ্বিগুণ নিব এই যে প্রথমে এক তার দ্বিগুণ তাহলে দুই হলো অথচ আমাদের এখানে দেওয়া আছে কিন্তু 216 এখানে কিন্তু একটু হিসাবের ব্যাপার তোমরা মনে করবা যে এখানে যদি 216 তা আমরা যদি এক নেই এখানে যদি এক নেই তাহলে 27 হয় এক দিয়ে 27 কে গুণলে 27 হয় দুই দিয়ে গুণ করলে 54 হয় তিন দিয়ে গুণ করলে এরকম 99 হয় যাই হোক বা
27 দিয়ে গুণ করলে যা হয় সেটা 87 হয়। এইভাবে আমরা দেখব যে এখানে 6 না 7 আমরা কাছাকাছি একটু গুণ করে দেখব। তাহলে আমরা এখানে 7 দিয়ে দিছি জানো, এটা 7 দিয়ে আবার এই 27 কে গুণ করতে হবে, 7 দিয়ে এই 27 কে গুণ করে। তাহলে 7 7 49 এর 9, হাতের হলো 4, 7 2 গুণে 14, 15 16 17 18, এই 18। তারপর এখান থেকে বিয়োগ করলে 9 আসছে কত হলে 6 হবে, 7 হলে হাতের হলো 9 আসছে কত হলে 16 হবে, 7 হলে হাতের হলো 1, 9 আসছে কত হলে 11 হবে, 2 হলে আর এখানে মিলে গেল। এখন আবার এই 84, এই জোড়া নিয়ে আসবো 84, এখানে 2784, অথচ এখানে এই যে আগে তাহলে তার আগে ছিল 17, 17 ডাবল নিয়ে আসবো 34, 17 ডাবল। প্রত্যেকবার ভাগফলের ডাবল হবে ভাজক, ভাগফলের ডাবল হবে ভাজক, এই 17 দ্বিগুণ নিয়ে আসলাম। এখন এখানে যদি 1 নেই তাহলে আমাদের 341 হবে, যদি 2 নেই 600 হবে, 3 নিলে 3 ত্রিকা 900 হবে, 4 নিলে 4 তিন চারে 1200 হবে, 5 নিলে 1500 হবে, 6 নিলে 1800 হবে মিনিমাম আর কি, 7 নিলে 2100 হবে, কিন্তু এখানে আছে 2700, তাহলে আমরা 8 নিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি 9 নেই 3 নং 2700, কিন্তু আরও এখানে 48 কে 9 দিয়ে এখানে অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা 8 নেব, 8 আবার এখানেও বসাবো, এখানে যা নেব এখানেও তাই নেব। তাহলে এবার 8 দিয়া এই 348 কে গুণ করবো, 8 8 64, 4 হাতের হলো 6, 4টা 32, 33, 34, 35, 36, 37, 38 এর 8 হাতের হলো 3, 3 8 24, 25, 26, 27, এই 27 তাহলে মিলে গেল। তাহলে এই যে ভাগফলটাই হচ্ছে বর্গমূল, ভাগফলটাই হচ্ছে বর্গমূল। তাহলে সুতরাং 31684 এর বর্গমূল হচ্ছে, এতে রুট রুট করে আমরা 178 পেলাম, এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আশা করি কিছু বুঝতে পেরেছ। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের অনুশীলনে থেকে অঙ্ক করাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।